বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে ওয়ার্ল্ডের 37-351-400। আমরা প্রথমে দেখতে পাচ্ছি দণ্ড কত প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। আমরা জানি দণ্ড হচ্ছে কত প্রকার, 5 প্রকার। গুরুতর আঘাত হলে ন্যূনতম কতদিন হাসপাতাল থাকতে হবে, অবশ্যই 20 দিন। উদ্দেশ্যে সফল মাত্র গুলি চালনা বন্ধ করা প্রয়োজন নাই, বন্ধ করতে হবে কপ্লাস্ক, যত খুশি করা যাবে না। অবশ্যই পিআরবি আলোকে বলা হচ্ছে যে উদ্দেশ্য সফল মাত্রই কী করতে বন্ধ করতে হবে। নতুন অপরাধের ম্যাপ থানায় ব্যবহার করতে হবে প্রতি 2 বছর, প্রতি বছর অপরাধ ক্রাইম ম্যাপ থানায় প্রতি বছরই ব্যবহার করতে হবে। তারপরে খেয়াল করি, মামলা পুনরুজ্জীবিত করার ক্ষমতা কার? ওসি, তদন্তের ক্ষমতা ম্যাজিস্ট্রেট, অবশ্যই পুনরুজ্জীবিত ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রয়েছে। সিআর রক্ষণাবেক্ষণ কে করে? জিআরও, পেশকার ম্যাজিস্ট্রেট, কোর্ট পুলিশ, অবশ্যই পেশকার। অপরাধের উপাদান কী কী? ইচ্ছা, প্রস্তুতি, চেষ্টা, সবগুলোই। আমরা জানি যে এখানে সবগুলোই। অপহরণ বলতে জোরপূর্বক গমনে বাধ্য করা, প্রতারণার মাধ্যমে গমন প্রলব্ধ, কপ্লাস্ক, কোনোটা? অবশ্যই দুইটি। অপহরণ হচ্ছে জোরপূর্বক গমনে বাধ্য এবং প্রতারণার মাধ্যমে গমনে প্রলব্ধ করা। বিশেষ আইন হচ্ছে বিশেষ এলাকার জন্য, বিশেষ সময়ের জন্য এবং বিশেষ বিষয়ের জন্য। তাহলে আমরা জানি কি, বিশেষ আইন হচ্ছে বিশেষ বিষয়ের জন্য। দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ সময় হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কয় বছর মেয়াদ করা হয়? 15, 20, 30, 60। আমরা জানি 30 বছর। তাহলে আমরা খুব সহজেই 391 থেকে 400 পর্যন্ত খুব সহজে আমরা দেখতে পেলাম। তাহলে আমরা আরেকবার রিপিট করি। এখানে দেখতে পাচ্ছি যে দণ্ড কত প্রকার প্রথমে দেখলাম আমরা, হচ্ছে দণ্ড 5 প্রকার, এবং গুরুতর আঘাত হলে ন্যূনতম কতদিন হাসপাতাল থাকতে হবে, অবশ্যই 20 দিন। উদ্দেশ্য সফল মাত্র গুলি চালনা বন্ধ করতে হবে। নতুন অপরাধ ম্যাপ অর্থাৎ ক্রাইম ম্যাপ থানায় প্রতি বছর ব্যবহার করতে হয়। মামলা পুনরুজ্জীবিত করার ক্ষমতা অবশ্যই ম্যাজিস্ট্রেটের। সিআর রক্ষণাবেক্ষণ করেন কে? পেশকার। অপরাধের উপাদান অবশ্যই সবগুলো। অপহরণ বলতে বোঝাচ্ছে জোরপূর্বক গমনে বাধ্য করা, প্রতারণার মাধ্যমে গমন প্রলব্ধ, কপ্লাস্ক। বিশেষ আইন হচ্ছে বিশেষ সময়ের জন্য, আর দণ্ডের মেয়াদ ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড কয় বছর মেয়াদ ধরা হয়? অবশ্যই 30 বছর। তাহলে আমরা খুব সহজেই আমরা মোটামুটি ইতিমধ্যে আমরা মডেল টেস্ট অর্থাৎ 37 পর্ব চলে এসেছি, এবং মোটামুটি আমরা এমসিকিউ 400 এমসিকিউ মোটামুটি আমরা শেষ করেছি। আশা করি এই এমসিকিউগুলো মোটামুটি আপনার খাতায় লিখে প্রত্যেকেই প্র্যাকটিস করবেন। এই এমসিকিউগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, বের করে রয়েছে, আপনারা বই থেকে বসে বের করবেন। এবং প্রত্যেকেই আমরা 1000 এমসিকিউ তৈরি করেছি। আশা করি সর্বশেষ পর্যন্ত এমসিকিউগুলো সাথে থাকার চেষ্টা করবেন। আর আমরা মোটামুটি এই আলোচনাগুলো মেন বইয়ের আলোকে আলোচনা করে যাচ্ছি, মোটামুটি এখানে কনফিউশন হওয়ার চিন্তা নেই। তাহলে আমরা এই এমসিকিউগুলো মোটামুটি সর্বশেষ পর্যন্ত আলোচনা করে যাবো, সেই সাথেই থাকবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।